মা এখন ঠিক আছে। থ্যাঙ্ক গড। তুমি ঝিলিকের সাথে কথা বলেছো, ঝিলিক ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঝিলিককে ম্যানেজ করে নিয়েছি। আমি পাঁচটা রাস্তা বানিয়েছিলাম, গান গাইলাম, ম্যানেজ হয়ে গেছে। তুই যাও ফ্রেশ হয়ে নাও, না তুমি রেস্ট নিতে হবে। হ্যালো, এই অপারেশন হয়ে গেছে মানে টাকা? ওই যে পিঠে বানিয়েছিলাম যেটুকু টাকা ছিল সেটা জমা করে দিয়েছি, বাকিটা খুব তাড়াতাড়ি জমা করতে হবে। হ্যাঁ, কালকে আমি সকালবেলা জমা করে দেবো, চাপ নিও না। না, তুমি করবে না। কতবার তোমায় এক কথা বলবো? তোমাকে এক কথা কতবার বলতে হবে আমি সেটা বুঝতে পারছি না। আমি তো তোমাকে বলছি এরকম জেদ করো না, আর টাকাটা তুমি বাড়ির লোকের কাছ থেকে নিচ্ছি না, টাকাটা আমি নিজে জোগাড় করছি। আলো, তাহলে প্রবলেমটা কোথায়? আমার সমস্যা আছে, আমি তোমার থেকে কোনো টাকা নেব না, কারণ আমি কোনো কথা ভুলিনি। যা যা তুমি আমাকে বলেছো আমার সবটা মাথায় আছে। একটা পর গাছা, জাস্ট পর গাছা, নিজের যোগ্যতায় এক টাকা রোজগার করে দেখাও। হ্যালো, 15 বছর ধরে আমরা একসাথে আছি। হ্যাঁ, 15টা বছর, কত বছর বলো? কম সময় এই সময় আমি তোমার পাশে থাকিনি? তোমার কাছে রাগের মাথায় বলা একটা কথা বড় হলো, আর কিছু বড় নয়। তুমি ওই একটা কথা ধরে নিয়ে পড়ে আছো, আমি বুঝতেই পারছি না কেন। ওই একটা কথা এত বড় হয়ে গেছে, 15 বছর ধরে প্রত্যেকটা ব্যাপার তোমার সাথে আমি থাকিনি। বাবার সাথে ঝামেলা, পরিবারের প্রত্যেকটা লোকের সাথে ঝামেলা, বাইরের ঝামেলা, বাইরের লোকের সাথে লড়াই করা, তোমার জন্য কি করিনি? তোমার যখন যা প্রয়োজন সেটা তোমাকে দিয়েছি, আর তুমি কি চাও? আলো, 15 বছর ধরে আমাদের একটা সম্পর্ক আছে, তার মধ্যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা বড় নয়। তোমার কাছে বড় হলো রাগের মাথায় আমি তোমাকে একবার পড়ে গেছে বলে ফেলেছি, সেইটা এত বড় হয়ে গেছে। আমাদের সম্পর্ক 15 বছর ধরে ভালোবাসা সব নিচে, আর ওইটা বড়। যে মানুষটাকে বিয়ে করে এই বাড়িতে এনেছো, যার ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিয়েছো, যে তোমার সন্তানের মা, রাগের মাথায় তাকে পরগাছা বলা যায়, তাই তো? দেখো, আমি না খুব ক্লান্ত, আমাকে স্নান করতে হবে, তারপর অনেক কাজ আছে সারাদিন, বাচ্চারা স্কুলে যাবে, তার টিফিন বানাতে হবে, আমি যাচ্ছি। সব মিলিয়ে ধরুন 2.5 লাখ টাকা মতো হবে। কোথা থেকে আসবে এত টাকা? কোথা থেকে আসবে? এখন দ্বিতীয় শ্বশুরের কাছে হাত পাতবে? ও মা বড়বৌদি, তুমি কখন এলে গো? কথা কম কাজ বেশি, এটা ধরো, আর এই যে এই কাপে বাবার মধু জলটা দেওয়া আছে, বাবার ঘরে দিয়ে দিও, কেমন? যাও যাও, শিগগিরই যাও। জানো, আমি তোমাকে যতটা ভালোবাসি তোমার মা তার থেকে অনেক বেশি তোমায় ভালোবাসে। কে রে? হ্যাঁ, সেই ছোট্ট জুজুগুড়িটা নাকি? দেখি 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 দেখি। হ্যাঁ, সরি মা।